আসসালামু আলাইকুম। চ্যানেল আই অনলাইনে ফেসবুক ভেরিফাইড পেজ থেকে আমি আফরিন আপ্পি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রু হাফজা নিবেদিত তৃপ্তিময় রামাজান অনুষ্ঠানে। আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি মজাদার একটি পানীয় নিয়ে, যেটিকে আমরা বলবো জাফরান স্মুদি। সারাদিনের রোজা রেখে ক্লান্ত শরীরে আপনারা যখন ইফতারে পানীয়টি খাবেন, তখন বুঝতে পারবেন আসলে আপনারা অনেক বেশি ফ্রেশ ফিল করবেন। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে চলে যাই। এখানে আমি নিয়েছি দুটি কলা, রয়েছে এক কাপ তরল দুধ, রয়েছে দুই টেবিল চামচ চিনি, রয়েছে দই। আর এখানে যে টিপসটি আপনাদের কাজে লাগবে সেটি হচ্ছে, আমি এখানে জাফরান আগে থেকেই ভিজিয়ে রেখেছি। এভাবে ভিজিয়ে রাখলে শরবতের রঙটা অনেক বেশি সুন্দর হয়। চলুন দেখে নিই কীভাবে আমরা এটি তৈরি করব। ব্লেন্ডারে প্রথমে আমি কলা দিয়ে দিচ্ছি, এক কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ চিনি। চিনিটা চাইলে আপনারা একটু বেশি কিংবা কম দিতে পারেন। এবার দিয়ে দিব দইটা, আর শরবতটাকে অনেক বেশি সুন্দর করবে এই জাফরানটা। এবারে আমি এর মধ্যে বরফ দিয়ে দিচ্ছি। জাফরান দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব চমৎকার একটি কালার এসেছে। তৈরি হয়ে গেল মজাদার জাফরানি স্মুদি। আগামী পর্বে আবারও আপনাদের সামনে হাজির হব এমনই কোনো একটি মজাদার পানীয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।